বাসর ঘরে প্রবেশ করতেই তুলি রাহুলকে বলল আপনি আমার কাছে আসবেন না আপনি কেমন মানুষ বলুন তো আপনাকে বলেছি যে আমার একটা সম্পর্ক আছে আর আমি আমার প্রেমিক ছাড়া অন্য কাউকে আমার জীবন সঙ্গী করতে পারব না তবুও আপনি আমায় বিয়ে করলেন আপনি হয়তোবা জোর করে আপনার শারীরিক চাহিদা মিটিয়ে নিতে পারবেন না আমাকে দিয়ে তবে এটা জেনে রাখুন আপনি কখনও আমার কাছে স্বামীর অধিকার পাবেন না রাহুল চুপ করে বিছানার পাশে দাঁড়িয়ে রইল তুলি কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল কি হলো চুপ করে আছেন কেন ঝাঁপিয়ে পড়ুন আমার ওপর আজ আমার চিৎকার শুনেও কেউ আসবে না এবার তুলিকে থামিয়ে রাহুল বলল দেখুন আপনি হয়তো জানেন না আপনার বাবার অবস্থা খুব একটা ভালো না আপনার প্রেমের কথা যদি তিনি জানতে পারতেন তবে ওনাকে বাঁচিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে পড়ত আপনি ভয় পাবেন না আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি আপনাকে কখনোই স্পর্শ করব না আপনি আপনার প্রেমিককে বলুন দ্রুত একটা চাকরির ব্যবস্থা করে আপনাকে বিয়ে করে নিয়ে যেতে আমি কথা দিচ্ছি আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে বিয়ে দেব তবে আপনার কাছে একটাই অনুরোধ আমার বাড়ি কেউ যেন এটা জানতে না পারে যে আমার আর আপনার মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই তুলি চুপ করে রাহুলের সব কথা শুনছে কিছুক্ষণ পর রাহুল বলল আপনার ওপর সারাদিন বেশ ধকল গিয়েছে আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন তুলি চুপচাপ তার ব্যাগ থেকে একটা কাপড় বের করে ফ্রেশ হতে চলে গেল ফিরে এসে দেখে রাহুল একটা বালিশ আর চাদর নিয়ে সোফায় শোয়ার প্রস্তুতি নিচ্ছে তুলিকে দেখতেই রাহুল বলল আপনি বিছানায় শুয়ে পড়ুন আমি এখানেই শুব তুলি বিছানায় শুয়ে শুধু ভাবছে তার প্রেমিক কি করছে আর রাহুল যা বলছে তা কি ঠিক নাকি এ সবই তার অভিনয় যাতে সে তুলির কাছে আসতে পারে এসব ভাবতে ভাবতে তুলি ঘুমিয়ে পড়ে পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে রাহুল ল্যাপটপে কাজ করছে তুলিকে দেখেই বলল আপনি ফ্রেশ হয়ে আসুন আমি আপনার জন্য চা নিয়ে আসছি তুলি ফ্রেশ হয়ে আসলে যখন দুইজনে একসাথে চা খাচ্ছে তখন রাহুল তুলিকে বলে আমি একটু পর অফিসে চলে যাব আপনার কিছু লাগলে আপনি আমাকে ফোনে জানিয়ে দিবেন আমি ব্যবস্থা করে দিব রাহুল বেরিয়ে যেতেই তুলি তার বয়ফ্রেন্ডকে কল করে তুলির প্রেমিক ফোন ধরেই প্রথমেই জানতে চায় তার আর রাহুলের মাঝে কাল রাতে কিছু হয়নি তো তুলি অবাক হয়ে বলে তুমি একটি বারো এটা জানতে চাইলে না আমি কেমন আছি তার প্রেমিক বলে না আমি বিষয়টা সেভাবে বলতে চাইনি তুলি তার প্রেমিককে বলে দেখো তুমি কিভাবে কি করবে আমি জানি না তবে তুমি যত দ্রুত সম্ভব একটা চাকরির ব্যবস্থা করো। তুলির প্রেমিক বলল চাকরি তো আর বললেই হয়ে যায় না আমি চিন্তা করছি আমি একটা ব্যবসা শুরু করব কিন্তু তার জন্য আমার বেশ কিছু টাকার প্রয়োজন তুলি তাকে বলে আমি টাকার ব্যবস্থা করে দিব তুমি চিন্তা কর না তুমি আজ বিকালে পার্কের সামনে এসো তুলি আর রাহুল এ ফ্ল্যাটে একাই থাকে সারা দিন একাকিত্ব আর অস্থিরতায় দিন কাটল তুলি বিকালে তার প্রেমিকের সাথে দেখা করতে যাওয়ার সময় তার কিছু গয়না সাথে করে নিয়ে গেল সেগুলো তার প্রেমিকের কাছে তুলে দিয়ে বলল এগুলো বিক্রি করে ব্যবসা শুরু করতে পরদিন সে যখন তার প্রেমিককে কল করে তার নাম্বারটা বারবার বন্ধ পায় তুলে এক প্রকার হতাশী হয়ে পড়ে অন্যদিকে রাহুল প্রতিনিয়ত তাকে যত্ন সহকারে রাখছে তার ছোট ছোট চাহিদাগুলোর দিকেও সে ভালোভাবে লক্ষ্য রাখছে সে অযথা তুলির সাথে একটা কথাও বলে না কারণ এতে তুলি অন্য কিছু মনে করতে পারে সত্যি বলতে কি রাহুল প্রথম দেখাতেই তুলিকে ভালোবেসে ফেলেছে তবে এটা সে তুলিকে বুঝতে দেয়নি অন্যদিকে দিন পেরিয়ে মাস হয়েছে তুলির প্রেমিকের কোনো খোঁজ নেই তুলি মাঝে মাঝে ভাবে সে রাহুলের মতো একটা সৎ লোকের সাথে কোনো অন্যায় করছে না তো এই মানুষটা তো চাইলেই তার সুযোগ নিতে পারত কিন্তু সে তো তা করেনি কখনও তার মতের বিরুদ্ধে তাকে কোনো কাজ করতে বলেনি সে তাকে এতটাই ভালোভাবে রেখেছে আর সঠিক মর্যাদাও সে দিয়েছে তাকে আসলে রাহুলের দিনের এমন ব্যবহারে তুলিও রাহুলকে ভালোবাসতে শুরু করে সে এতদিনে বুঝতে পেরেছে তার প্রেমিক আর ফিরে আসবে না কারণ তার প্রেমিক শুধু তার টাকাকেই ভালোবেসেছিল আর সে সেটা পেয়ে গেছে তাই তুলে সিদ্ধান্ত নেয় সে রাহুলের সাথে তার পরবর্তী জীবনটা সুখে সংসার করে কাটাবে সুখে দুঃখে তার পাশে থাকবে সে আল্লাহর দরবারে সুক্রিয়া করে রাহুলের মতো জীবনসঙ্গী পাওয়ার জন্য আমাদের জীবনে এমন অনেকেই আসে যায় তবে তার মধ্যে থেকে সঠিক মানুষটাকে বেছে নিতে পারলেই জীবনটা সুন্দর হয়ে যাবে অনেক সময় ছয় বছরের ভালোবাসা মিথ্যে হয় আবার অনেক সময় ছয় সপ্তাহের ভালোবাসাও আজীবন সুন্দরভাবে টিকে থাকে সঠিক জীবনসঙ্গী থাকলে জীবনে কোনো সমস্যাকেই বড় বলে মনে হয় না